খবরটা পেলেন কিভাবে একটু যদি কিচ্ছু নেই আমার কথা শুনুন মানে কিভাবে খবরটা কখন পেলেন আপনি আপনার কাছে প্রথম কখন খবর এলো আচ্ছা মানে কি কি কিভাবে জানলেন মাসি বাড়িতে বেড়াতে গিয়েছিল মাসি পরশুদিন রাত্রে নিয়ে এসেছিল তো পরশুদিন রাত্রে নিয়ে এসে পরের দিন সকালবেলা দুপুরবেলা আড়াইটা নাগাদ ওটা স্নান করতে গিয়েছে মাসি মেসো সবাই না করেছিল বলে না মাসি আমি শুধু পাটা ভিজিয়ে চলে আসব সাঁতার মাথা জানতো না ছেলেটা খুব ভালো যেন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিয়ে বলছে মা আমি উচ্চ মাধ্যমিক অবধি পাস করবো তারপরে আমি মা অন্য লাইনে পড়াশোনা করবো মা আমি কলেজ টলেজ যাবো না আমি অন্য লাইনে পড়াশোনা করব পড়াশোনায় ওর নিজের ইচ্ছায় ভালোই ছিল আমাকে একটাই ছিল কারণ ঘাটের যা পরিস্থিতি ঘাটে আমাদের তাহেরপুরে প্রচুর ছেলে মারা গেছে ঘাটে অবিলম্বে ঘাটটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া উচিত নাহলে সংস্কার করা দরকার ঘাটে প্রচুর ঠাকুরের কাঠামো পড়ে আছে যাতে স্নান করতে না পারলে পরে প্রচুর ছেলেমেয়েরা ওখানে বেঁধেই মারা যাচ্ছে আমাদের তাহেরপুরে নিয়ে অনেক মারা গেছে প্রথম না কতজন তাহেরপুরে এর আগেও তো অনেক মারা গেছে এর আগে আমাদের ঠাকুর বিসর্জনের কাছে একটা বডিই পাওয়া গেল না ঘাটটা এত বাজে মানে কোনো রকম যে একটা লোক ডুবে গেলে যে কোনো একটা ইয়ে হবে কিছু নেই আপনার নাম আমার নাম সঞ্জিত